ওশেনিয়ার ছোট্ট এক দ্বীপরাষ্ট্র তুভালু আগামী 50 থেকে 60 বছরের মধ্যেই সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাবে। মাত্র কয়েক বছরের মধ্যে এই দেশটির কোনো অস্তিত্ব থাকবে না, কথাটি দেশটির সরকারও স্বীকার করে নিয়েছে। In Tuvalu, our islands are sacred to us. They contain the mana of our people. They were the home of our ancestors. তুভালুর প্রাচীন লোকেদের বলা হতো পলিনেশিয়ানস। 1978 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়া এই ছোট্ট দেশটি সমুদ্র থেকে মাত্র 4 থেকে 5 মিটার উচ্চতায় অবস্থিত, যে কারণে একে নিচু ভূমিও বলা হয়। নোনা জমির কারণে শুধুমাত্র নারকেল আর কলা ছাড়া এখানে সেভাবে চাষাবাদ সম্ভব হয় না। অপরূপ প্রকৃতি সত্ত্বেও এখানে পর্যটকের আনাগোনা কম। এদেশের আশেপাশে কোনো নদী নেই, তাই খাবার পানি হিসেবে মানুষ ব্যবহার করে ঝর্ণা আর কূপের পানি। কিন্তু সেই কূপের পানি আর বর্তমানে পানীয় হিসেবে ব্যবহার করা যাচ্ছে না। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক উষ্ণতার শিকার তুভালু। সমুদ্রের লবণাক্ত পানির স্তর দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে বসবাসকারী মানুষের শরীরে দেখা দিচ্ছে পানি শূন্যতা বা ব্রেন স্ট্রোকের মতো সমস্যা। প্রতি বছর গড়ে তুভালুর 3.9 মিলিমিটার জমি সমুদ্রে ডুবে যাচ্ছে। বিগত 10 থেকে 15 বছরের মধ্যে এখানকার সমুদ্রের ভয়ঙ্কর পরিবর্তন ঘটেছে, তাই খাবার পানির ভরসা দাঁড়িয়েছে একমাত্র বৃষ্টির পানিতে, যে কারণে সরকারি পরিকল্পনা অনুযায়ী দ্রুত এখানকার সব জনগণকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। মার্সিয়া মান্নান, মাই টিভি।